हेलो बंधुरा आमी शुभाशीष घोष आपनादेर साथे रयेछि टेक्निकल शो यूट्यूब चैनले तोमादेर सकलके जानाई स्वागतम। आशा करछि आपनारा सकले भालो आछेन। तो अन्यदिनेर मतो आबारो आजकेटा टेक्निकल भिडियो लेटेस्ट आपडेट आमी आपनादेर मध्ये शेयर करते चलेछि। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনারা আমার ইউটিউব থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমি আজকের ভিডিওটির মাধ্যমে কোন টপিক নিয়ে কথা বলবো। আজকে আমি এন্ড স্ক্রিন নিয়ে কথা বলবো, আপনারা কিভাবে ইউটিউবেতে এন্ড স্ক্রিন সেট করবেন সেটাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। তো এটা বলার আগে আপনাদেরকে জানতে হবে এন্ড স্ক্রিন কি, এন্ড স্ক্রিনটা কোনখানে দেয়া হয়, ভিডিওর কত টাইমের মধ্যে দেয়া হয়, দিলে কাজ কি, সেটা আগে আপনাদেরকে জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক এন্ড স্ক্রিন কি। এন্ড স্ক্রিন অর্থাৎ এন্ড মানে শেষ, অর্থাৎ ভিডিওটি শেষে যে স্ক্রিনটা অ্যাড করা হয় তাকেই বলে এন্ড স্ক্রিন। তো আপনারা ইউটিউবেতে ভিডিও পাবলিশ করার আগেও এই এন্ড স্ক্রিন সেট করে নিতে পারবেন, অথবা ভিডিওটি পাবলিশ হয়ে যাওয়ার পরও আপনারা এন্ড স্ক্রিন সেট করে নিতে পারবেন। তো আপনারা এই ভিডিওটির মধ্যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন, যে কোনো আগের ভিডিও অ্যাড করতে পারবেন এন্ড স্ক্রিন হিসাবে, এবং প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, এবং যে কারোর চ্যানেল আপনারা এই এন্ড স্ক্রিনের মাধ্যমে রেকমেন্ডেড করতে পারবেন। এই এন্ড স্ক্রিনের মাধ্যমে অনেকগুলি আপনারা ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো অ্যাড করে আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করে নিতে পারবেন, ভিডিওর ভিউ বাড়িয়ে নিতে পারবেন, সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন অনায়াসে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো এন্ড স্ক্রিন কিভাবে সেট করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেট করা যায় এন্ড স্ক্রিন। এর জন্য তোমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। যারা ডেস্কটপ থেকে করবে তারা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। দেখো আমি মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। তারপর ক্রোম ব্রাউজারেতে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে দেবে। ওকে, ইউটিউব অ্যাপটাকে ওপেন করে দেবে। তারপর যখন এরকম একটা পেজ খুলে যাবে, তারপর তোমরা তোমাদের মেল আইডিটা দিবে, যে মেল আইডিটা তোমাদের চ্যানেলেতে অ্যাক্টিভ করা রয়েছে ইউটিউব চ্যানেলেতে। তো সেই মেল আইডিটা দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে সাইন ইন করে নেবে। সাইন ইন করে নেওয়ার পর যারা মোবাইল থেকে এন্ড স্ক্রিন সেট করবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে, তারা হচ্ছে ডান দিকের যে থ্রি ডট রয়েছে একদম ডান দিকের ওপরের কর্নারে যে তিনটে থ্রি ডট রয়েছে ওই থ্রি ডট অপশনেতে ক্লিক করে নেবে। ওকে, তারপর ডেস্কটপ সাইট অপশনেতে ক্লিক করে দেবে। তাহলে ডেস্কটপ সাইট অপশনেতে তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা পেজটা খুলে যাবে। যারা ডেস্কটপ থেকে করবে তাদেরকে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট করার দরকার নেই, অলরেডি ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইটেতেই বিটা ভার্সনেতে করা রয়েছে। ওকে, তো এইভাবে করে নেবে। তারপর ডান দিকে থ্রি ডটের নিচে যে চ্যানেল লোগো রয়েছে ওইখানে ক্লিক করবে। তারপর ইওর চ্যানেল অপশনেতে ক্লিক করে দেবে। ইওর চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর ডান দিকেতে আবার দেখবে কাস্টমাইজ চ্যানেল অপশন রয়েছে, কাস্টমাইজ চ্যানেল ওই অপশনটাতে ক্লিক করে দেবে। দেখো কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করে দিলে, ওকে, ক্লিক করে দেওয়ার পর তোমার ইউটিউব স্টুডিওটা বিটা ভার্সনেতে ক্রোম ব্রাউজারেতে ওপেন হয়ে যাবে। ওকে, তো ওপেন হয়ে যাওয়ার পর আবার বাম দিকে চলে যাবে। বাম দিকে যে তিনটে লাইন রয়েছে ওই তিনটে লাইনের নিচে ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশনেতে ক্লিক করে কন্ট্যাক্ট, থার্ড অপশনেতে ক্লিক করে দেবে। বাম দিকের তিনটে লাইনের পর থার্ড অপশনেতে ক্লিক করে দেবে, যে কন্টেন্ট অপশন রয়েছে ওই কন্টেন্ট অপশনে ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে দিলে তোমার সমস্ত ভিডিওগুলো শো করবে। তোমরা যেই ভিডিওতে এন্ড স্ক্রিন দেবে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর যে পেন্সিল বাটনটা রয়েছে ওই পেন্সিল বাটন অপশনেতে ক্লিক করে দেবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেই ভিডিওটা তোমরা এন্ড স্ক্রিন দেবে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে। তোমাদের টাইটেলটা দেখো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর যে একদম বাম দিকে পেন্সিল বাটন রয়েছে পেন্সিল বাটনেতে ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে চাইলেই তোমাদের ভিডিওটার যে টাইটেল ডেসক্রিপশন দিয়ে সেটা এডিট করতে পারো। তো আমি এখানে এন্ড স্ক্রিন দেবো, তাই এন্ড স্ক্রিনটা তোমাদেরকে দেখে নিচ্ছি কীভাবে সেট করতে হয়। তারপর দেখো একদম ডান দিকে কার্ডের ওপরে নিচের দিকে যে কার্ড রয়েছে কার্ডের ওপরে এন্ড স্ক্রিন অপশন রয়েছে এন্ড স্ক্রিন অপশনটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে চাইলেই তোমরা এখান থেকে এন্ড স্ক্রিন চুজ করে নিতে পারো। আদারওয়াইজ বাম দিকে দেখো যে এলিমেন্ট অপশানটা রয়েছে ওই এলিমেন্ট অপশান দেখো তোমরা করে নিতে পারো। তো আমি এখান থেকে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এলিমেন্ট অপশানে ক্লিক করেছি, ক্লিক করলে তোমরা এখান থেকে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারবে, ভিডিও বাটন অ্যাড করতে পারবে, প্লেলিস্ট বাটন অ্যাড করতে পারবে, চাইলেই তোমরা অন্য কারো চ্যানেল এখানে রেকমেন্ড করতে পারবে এন্ড স্ক্রিনেতে। তো আমি তোমাদেরকে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব বাটন সব অ্যাড করে দেখিয়ে দেবো। ওকে, তো তোমরা এখান থেকে ভিডিও দিলে ভিডিও বাটনটা সিলেক্ট করে নেবে। ওকে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে
একটা ভিডিও বাটন আর একটা প্লেলিস্ট বাটন প্রথমে আমি অ্যাড করে নেব, তারপরে সাবস্ক্রাইব বাটন একটা অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো একটা ভিডিও বাটন একটা প্লেলিস্ট বাটন অ্যাড করেছি, ওকে, তারপরে একটা সাবস্ক্রাইব বাটন মাঝে একটা অ্যাড করেছি। তো আমি ভিডিওটাকে ক্লিক করলাম, আবার যেটা ভিডিওটা অ্যাড করি তো ওখানে করলে এখানে তোমার তিনটে অপশান শো করবে। মোস্ট যে ভিডিওটা ছেড়েছেন অর্থাৎ কিছুদিন আগে যে ভিডিওটা ছেড়েছেন ওই অপশানে ক্লিক করলে সেটা শো হবে। তারপর যদি পপুলার ভিডিও সেকেন্ড অপশান রয়েছে ওটা চুজ করলে অটোমেটিক্যালি তোমার এন্ড স্ক্রিনে পপুলার ভিডিওটা অ্যাড হয়ে যাবে। যে নিচে থার্ড অপশানটা রয়েছে ওই অপশানে ক্লিক করলে তোমরা চুজ করতে পারবে যে ভিডিওটা এন্ড স্ক্রিনে দেবে। তাই আমি চুজ করে নিচ্ছি, একটা ভিডিও এখানে দিয়ে দিচ্ছি। তারপর তোমার সাবস্ক্রাইব বাটনটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে। তারপর ডান দিকে আমি প্লেলিস্টটা দিয়ে নেব, তো এই প্লেলিস্ট যেটা রয়েছে ওই স্ক্রিনটাতে ক্লিক করে নেবে, তারপরে প্লেলিস্টটা তোমরা অ্যাড করে নেবে তোমাদের চ্যানেলে যদি প্লেলিস্ট দেওয়া থাকে। তো এইভাবে তোমরা অ্যাড করে নিতে পারো। ওকে, তো আমি আমার প্লেলিস্টটা অ্যাড করে নিয়েছি। তো এখানে দুটো প্লেলিস্ট হয়ে গেছে, তো আমি একটা ডিলিট করে দেবো। তো এইভাবে তোমরা অ্যাড করে নিতে পারবে। নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও অ্যাড করে, ওকে, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো চ্যানেল অ্যাড করে। তো আমি নেক্সট ভিডিও অ্যাড করে নিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম। মানে এলিমেন্টে গিয়ে ভিডিও অপশানেতে ক্লিক করবে, ওকে, ভিডিও অপশানে ক্লিক করে যে ভিডিওটা দেবে সেটা চুজ করে দেবে, চুজ করে নিয়ে সেই ভিডিওটা সেট করে দেবে। দেখো আমি আমি আমার সেকেন্ড চ্যানেলটা এখানে রেকমেন্ড করছি। তো তোমরা চাইলেই তোমাদের যদি দুটি চ্যানেল থাকে বা হচ্ছে তুমি তোমার চ্যানেলে অন্য কারো ভিডিও রেকমেন্ড করতে পারো এইভাবে এন স্ক্রিনের মাধ্যমে। তো এর নেক্সট আমি দুটো ভিডিও চুজ করে তোমাদেরকে অ্যাড করে সেভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো এন স্ক্রিনটা। দেখো আমি দুটো ভিডিও করলাম, অ্যাড করে নিলাম। তারপর দেখবে ওই এন স্ক্রিনের নিচে একটা বাটন শো করবে, গ্র্যাব বাটন। ওই গ্র্যাব বাটনে ক্লিক করে তোমরা ওপর থেকে ইয়ে ভিডিওটাকে এডিট করে নিতে পারো, যে ব্লার অপশানটা ছিল সেটাকে এডিট করে নেবে। তারপর ওটার পাশে দেখবে একটা সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনে ক্লিক করে তোমরা এই এন স্ক্রিনের ফ্রেমটাকে ছোটো বড় সাইজ করে নিতে পারো। তো এইভাবে তোমরা এন স্ক্রিন সেট করে নিতে, সেট করে নেওয়ার পর দেখবে ডান দিকের একদম যে হোয়াইট কালারের স্ক্রিনটা এন স্ক্রিনে শো করছে ওটার ওপরে সেভ, ডান দিকে সেভ অপশান রয়েছে, তোমরা ওখানে সেভ করে দিলে তোমাদের এন স্ক্রিনটা সেভ হয়ে যাবে। দেখো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে এন স্ক্রিন সেট করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের সাহায্য করে থাকে তাহলে প্লিজ আমার নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে নোটিফিকেশনটা গিয়ে অল করে দেবেন। নেক্সট টাইমে এরকম টেকনিক্যাল সাপোর্ট পেতে আমি আমার ইউটিউব চ্যানেলেতে ইউটিউব রিভিউ অ্যাপ রিভিউ টেকনিক্যাল রিলেটেড এরকম ভিডিও আপলোড করে থাকি। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে।